ভিড় দেখলে এটা পূজোর ভিড় নয়, এটা ফুচকা খাওয়ার ভিড়। হৃদয়পুর থেকে এসছিলে? হ্যালো বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বেশ কয়েকদিন আগে তোমাদের সামনে একটা ভিডিও আমরা এনেছিলাম, আমরাই প্রথম এনেছিলাম যে 10 টাকায় 15টা ফুচকা। নরেন্দ্রপুরের এক দাদা আছেন যিনি বিএ পাস করার পরেও তিনি প্রফেশনে এসেছেন। আজ তেমনই একটা আজকে ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি যেখানে 10 টাকায় 18টি ফুচকা। অবিশ্বাস হচ্ছে? না, একদমই না। এবার আজকে এসেছি গন্তব্যস্থল বারাসাত পায়োনিয়ার পার্ক, অতি পরিচিত নাম পায়োনিয়ার পার্ক, যেখানে বারাসাত অঞ্চলের বিভিন্ন যে বড় বড় কালী পুজো হয় তার মধ্যে একটি অন্যতম জায়গা। তো এইখানে ফেসবুকে কিছুদিন ধরেই ভাইরাল চলছিল, তাই আজকে সরাসরি এসেছি। আসার পথেই রাস্তায় যা দেখলাম প্রচণ্ড ভিড়, যাকে বলে মনে হচ্ছে দুর্গা পুজোয় অষ্টমী বা সপ্তমীতে যেরকম মানুষ লাইনের ফল পড়ে ঠাকুর দেখে, ঠিক তেমনি আজকে লাইন। তো আমরা যাব সেই জায়গায়, তার আগে তোমাদের সাথে চ্যানেল পর্বটা সেরে নেওয়ার পালা। ওয়েলকাম টু আর চ্যানেল, দিস ইজ ইউর ব্লগ বাই সায়ন, যেখানে শুধু খাওয়া দাওয়া ঘোরাঘুরি অ্যান্ড ব্লগিং। তো চলো আজকে আমরা যাই দাদার দোকান, অত্যাধিক লাইন পড়ে গেছে, তো বেশি ওয়েট করলেও প্রবলেম হয়ে যাবে। আর আজকে আমার সাথে শুধু আমি আজ একা নেই, তো দেখিয়ে দিই কে আমার সাথে আছে। তো এতক্ষণ ক্যামেরা যে ছিল আমার সাথে, আজকে শুধু আমি একা নেই। বেশ কিছুদিন আগে আমরা ক্যানিস্টার ক্যাফেতে তাকে পেয়েছিলাম, এই শর্মিষ্ঠা আমাদেরই ব্লগে থাকে, মাঝে মাঝেই চলে আসে, তো সে আজকে আমার সাথে রয়েছে। আর আমাকে একা দেখে ভেবে লজ্জা পেও না বা ভয় পেও না, আজকে অরিজিৎকে আনতে পারিনি। অরিজিৎদা মানে আমারই দাদা, সে একটু বাইরে রয়েছে। তো চলো পুরো ভিডিওটা আমার সাথে থাকো, দেখি যা লাইন পড়েছে মারাত্মক, যাকে বলে। পুজোর লাইন পড়ে গেছে, এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই দোকানের একজন কর্ণধারকে। তো দাদা, প্রথম কোশ্চেন করবো যে 10 টাকায় 18টা ফুচকা, এটা কি প্রত্যেক দিন প্রত্যেক দিনই অ্যাভেলেবেল না আজকে আজকের জন্য? মানে এটা কি কোনো স্পেশাল কোনো কারণ আছে? আজকে দাদার মেয়ের জন্মদিন। দাদার মেয়ের জন্মদিনের জন্য এটা কি প্রত্যেক বছর কি আজকের দিনে দেওয়া হয়? 10 টাকায় 18টা? আগের বার 10 টাকায় 17টা ছিল, 10 টাকায় 18টা। আচ্ছা, মানে দাদার মেয়ে 18 বছরে পড়লো বলে? তাহলে মেয়ের বয়স 3 বছর। আচ্ছা, দাদার মেয়ের বয়স 3 বছর। দোকান কত বছরের? সাড়ে তিন চার বছরের। প্রত্যেক দিনই কি দাদা এখানে বসে? হ্যাঁ, সপ্তাহে একদিন ছুটি করে প্রত্যেক দিন। আচ্ছা, আর এমনি দিন মানে 10 টাকায় কটা দাও তোমরা? 10 টাকায় 10টা এমনি দিন, আর 5ই ফেব্রুয়ারি প্রত্যেক বছর আলাদা স্পেশাল ডে থাকে। আরে এমনি কি কোনো মানে নেক্সট ইয়ার কি প্ল্যান আছে, বাড়বে না মানে এটাই থাকবে? বাড়বে। বলছি ভাই, তুমি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যে ফুচকা খেলে কেমন লাগলো? মোটামুটি, মানে টেস্ট অতটাও খুব ভালো না। আচ্ছা, খারাপ না, মোটামুটি। আচ্ছা আচ্ছা, মানে তুমি এখান থেকে এখানেই থাকো না? না, আমি হৃদয়পুর থেকে। হৃদয়পুর থেকে এসেছিলে তুমি? কি মানে খবরটা পেয়েছিলে নিশ্চয়ই নাকি? হ্যাঁ, এটা মানে ভাইরাল। Thank you.
খাওয়া দাওয়ার পর্ব শেষ, প্রায় দেড় ঘন্টার উপরে, প্রায় 300 থেকে 350 লাইনে দাঁড়ানোর পর অবশেষে ফুচকা পেয়েছি। তো মানে আমি একা দাঁড়িয়েছিলাম না, আমার সাথে শর্মিষ্ঠাও দাঁড়িয়েছিল। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি ভেবে থাকো যে এই 10 টাকায় 18টা ফুচকা দাদা কীভাবে দিচ্ছে, পচা আলু দিয়ে বানিয়েছে, না ভেজাল কিছু, একদমই না। আমার খুব ইচ্ছা ছিল যে 10 টাকা 18টা ফুচকা একটা প্লেটে এনে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি। এত পরিমাণ ভিড় যাকে বলে, মানে একদম বাংলা কথায় দুর্গাপুজোর লাইন যা দাঁড়ালে যেরকম হয়, তো সেই সৌভাগ্য আমার হয়নি। তো তোমরা আমাদের দাদার পরিচিত একজন, যে সারাদিন দাদার সাথেই থাকে, তারও ইন্টারভিউ তোমরা দেখে দেখেছো যে দাদার কী কারণে, মূল উদ্দেশ্য কী, কী কারণে দাদা এই আজকের দিনটাতেই 10 টাকার 18টা ফুচকা দেয়। শুধু 10 টাকার 18টা ফুচকা বছরে একটা দিনই দেয়, কিন্তু 10 টাকা 10টা ফুচকা দাদা 12 মাসই বিক্রি করেন। তো মানে সব কিছুর পরও একটা কথাই মানে বলতে খারাপ লাগছে, আমার খুব ইচ্ছে ছিল যে একটা প্লেটে এনে 10 টাকার 18টা ফুচকা তোমাদের সামনে রিভিউ দেবো, কিন্তু সেই সৌভাগ্য আজকে আমার হয়নি। কিন্তু তোমাদের জন্য আমি একটা ফুচকা এনে দেখাতে পারি যে দাদার ফুচকার যে সাইজ, এবং ভিতরে যদি তোমাকে দেখাই আলু কীভাবে দিয়েছে, একদম পচা বা কালো ফালো আলু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এবং দাদা মানে এই কোভিডের বাজারে সবথেকে বড় কথা, এত লোককে ফ্রি অফ কস্টে মাস্কও ফ্রিতে গিফট করছে আজকের দিনটাতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, যারা এই অঞ্চল বারাসাত বলো, মধ্যমগ্রাম বা কাজেপিঠে, আমি অনেক লোকের সাথে কথা বলছিলাম লাইনে, তারা অনেক দূর দূর থেকে এসেছে, কেউ এসেছেন হৃদয়পুর, বা কেউ এসেছেন ধরো ব্যারাকপুর বলো, বা আমি একজনের শুনলাম মধ্যমগ্রাম বাদু রোড থেকেও এসেছেন শুধু ফেসবুকে এই দাদার আজকের দিনটাতে দেখার জন্য। তো তোমরা এতক্ষণ ধরে যারা এই পুরো ভিডিওটা দেখলে, তাদেরকে বলবো অবশ্যই দাদার কাছে এসো, এমন কিছু না, খুব ভালো ব্যবহারও করেন, এতগুলো লোককে এত সুন্দরভাবে হ্যান্ডেল করতে। তো একটা কথা বলে নিই, যারা এই ভিডিওটা দেখে লোভ সামলাতে পারলেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, এই বছর যখন আর হলো না, নেক্সট ইয়ার তোমরা ওয়েট করো, নেক্সট ইয়ারও বিগ সারপ্রাইজ দাদার কাছে থাকবে। দাদা অবভিয়াসলি আমাদেরকে জানিয়েওছে, তো নেক্সট ইয়ার যারা যেতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাবে যে তোমরা কে কে আসছো, নেক্সট ইয়ার আমরাও আসবো কথা বলে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের লোকাল এরিয়াতে যদি এরকম কোনো লোক থাকেন, বা এরকম যদি কোনো খোঁজ থাকেন যারা খাবার দাবার স্ট্রিট ফুড পরিচিত আছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো। এট লাস্ট বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।